ঘটনা কি রেস্টুরেন্টে আসতে বললা তোমার তো আবার ফুটপাত রাস্তাঘাট ছাড়া ভাল লাগে না ইনডাইরেক্টলি ইনসাল্ট করলেন করলেন ডাইরেক্টলি করলাম শোন আজকে রেস্টুরেন্টে আসছি বিকজ দেয়ার ইজ এ রিজন আজকে আমাদের এনগেজমেন্ট কি আশ্চর্য এনগেজমেন্ট কি এইভাবে হয় নাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন লাগবে ওরা আসলে কি হবে তোমার কোনো লাভ হবে আমার তো কোনো লাভ হবে না তারা আসবে আইসা রেস্টুরেন্টে ধুমায় অর্ডার দিয়ে খাবে খাওয়ার পর যাওয়ার মুহূর্তে একটা বুকে হাতে ধরে দিয়ে বলবে কংগ্রেচুলেশন বন্ধু তোমাদের নতুন জীবন সুখের হোক শুধু শুধু রেস্টুরেন্টে বিলটা পাবে আর তো কিছুই না আজকে আমাদের এনগেজমেন্টটা খুব স্পেশাল হয়ে থাকবে সো দেরি না করে তুমি চোখটা বন্ধ করো আমি তোমাকে খুব স্পেশাল একটা রিং পরাবো আজকে ওকে ভুলবা না কিন্তু What is this? Engagement ring. কি ধরনের রিং এটা? Ring chips. Ring chips মানে কি? আংটি chips. কিন্তু এটা ভেঙে যাবে। ভেঙে যাবে সমস্যা কি? As if তুমি ডায়মন্ডের রিং পরলে সেটা সারা জীবন অক্ষত থাকতো। আর বাবা ডায়মন্ডের রিং পরলে সেটাও তো নষ্ট হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, ডায়মন্ডটা খুলে পড়ে যেতে পারে। তার উপর রিসেল ভ্যালুও তো কম। আংটি বদল মানে হচ্ছে দুজনের মনের মধ্যে একটা বন্ধন তৈরি করা। দেখছো পাগল কত প্রকার হয়? বাহ এখানে কি কমেডি শো চলতেছে নাকি এত মজা পাইতেছেন দাঁত মাছছ সকাল থেকে হলুদ হলুদ দাঁত বাইর করে হাসতেছস ওই রোমিও কথা কম কইস আমাকে চিনস ক্যাডারে গাঞ্জুট্টি তোরে চিনা আমার কি হবে আমি কি গাঞ্জা খাই কি কিছু শুনস নাই শুনবি কেমনে নেই চুল দিয়ে তো কানটা ঢাকা আবার ফেক কি করলাম ওরা মজা পাচ্ছিল একটু মজা দিয়ে দিলাম আবার দৌড়ানি খাওয়ার আগে যাই কোনোভাবেই শান্তি পেতেছি না কোনোভাবেই শান্তি পেতেছি না আজকের মতো এরকম একটা স্পেশাল দিন এইভাবে মাটি হয়ে যাবে এটা আমি মাইনেই নিতে পারতেছি না দোষ তো তোর তোর কে কইছিল আজকের এই দিনে পাঁচটা দামের চিপস নিয়ে যেতে এই পাঁচটা দামের চিপসের মধ্যে এমন কি আছে আর যাই থাকুক তোর মতো এরকম একটা বুইরা দামরা গাধা তো আর নাই তুই বুঝোস বেটা এই চিপস ছোটবেলার কত স্মৃতি এই প্যাকেটের মধ্যে আছে তুই জানোস বেটা পাঁচ আঙ্গুলে পাঁচটা এরকম রিং ঢুকা যখন আমাকে খাইলাম কি মজা লাগতো তুই জানোস বেটা আমি তো এখনো ওই ফিলের থেকে বাইরে পারিনি আমি চাইছিলাম আমার এই ছোটবেলার ফিলিংসটা ও একটু ফিল করুক এটা একটা কত সুইট ফিলিংস ভালোবাসাটা যে কত সুইট হইতে পারে এখন যাওয়া রইছে এটার থেকে পরিত্রাণের উপায় বাইর করতে হবে দেখ নতুন একটা চিপসের প্যাকেট ছিটতেছি এই চিপসগুলো খাইতে খাইতে তুই আমার একটা বুদ্ধি দিবি কেমনে এই জিনিসটা সমাধান করা যায় এবং সেই সমাধানটা দিতে হবে চিপসগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত যদি দিতে না পারোস আর ততক্ষণে যদি আমার চিপস শেষ হয়ে যায় মাজা বরাবর এমন একটা লাথি দিমু আর জীবনে মাজা সোজা করে দাঁড়িয়ে দেওয়ার বিনয় করে দিলাম ঠিক আছে বুদ্ধি একটা বাইক করতেছে চিপ চিপ আস্তে আস্তে খেয়াল ঠিক আছে তাড়াতাড়ি বাইক কর আচ্ছা দোস আমরা আজকে সারাদিনে কতগুলো মেসেজ দিছি 150-200টা কোনো রিপ্লাই তো আসে নাই কোনো রেসপন্সই করেনি দোস চল আমরা ওনার বাসায় যাই এত রাতে তো কি হয়েছে বেশি যাই তোলে নিজের বাসায় ঢুকতে ভয় পাও তুমি আবার যাবো ওনার বাসায় কথাটা তো ঠিকই কইছস একটা চিন্তার বিষয় তাড়াতাড়ি শেষ কর তাড়াতাড়ি বুদ্ধি দে তোর পাইবো না তোর না পাইলে কি করবো আমারে ফোন দিব আমি তো আর কোনো খোঁজ খবর দিব না তাতে লাভ কি
তোর এছাড়া কয়দিন একা থাকলে জীবনে তার তোর উপর রাগ করতে পারবো না। একবার যদি রাগ ভাঙে আর জীবনে দেখবি তোর উপর রাগই করতে পারবো না, ভালোবাসার সুম বাইরে যাবো গে। রে শালা, হেভি বুদ্ধি দিছস তো, তুই তো বড় হ্যাঁ দেখলে বোঝা যায় না আলা বুইরা ধামরা, বুদ্ধি তো একটা কর করা বুদ্ধি দিছ। আরে দোস্ত, ঠেলায় পড়লে বিলে অমানদের কাছে উঠে, আর সাধারণত এটা একটা বুদ্ধি, ঠেলায় পড়লে আমার ব্রেন দিয়ে কেমনি যে বুদ্ধি পারবো, তুই তো টেরি পাইবি না। তুইও বিলাই, জঙ্গলি বিলাই। দেখছস আজকে এই চিপস কিন্তু আমার বাঁচাই দিল। এই চিপস চলবো না। হ্যাঁ, এই চিপস যদি না খাইতাম তাহলে তোর সময় কেমনে দিতাম।